আজকে রাত্রে শনিবার রাত্রে খাসি মাংস, আর আমরা তিনজনে বাবা ওর মেয়ে আর আমি বসে গেছি, ছেলে পরেই খাবে। তো একদম সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড মর্নিং। আজকে প্রচুর হাসি মুখে তাই ভাবছেন তো? আচ্ছা, হচ্ছে রবিবার, ছুটির দিন, তো আজকে ছুটি পেয়েছি। ছুটি পেলে কি হবে, অনেক কাজ আছে, রেশন ধরতে যাব, মাসের বাজার করতে যাব। তো এখন চা, আগে সকালবেলা উঠে ঘর ঝাঁট দিয়ে দেরি করে উঠেছি, আজকে 7:45 সময় উঠেছি। উঠে আগে ঘর টর ঝাড় দিয়ে জামা কাপড় মেলে দিয়ে এলাম, বাসন ধুলাম, এইসবে চা বসিয়েছি। কালকে মেয়ে এসে খাসি মাংস পড়া হয়েছিল, তো ও খাবে বলেছিল, তো কিছুটা পড়ে আছে। আর কি রান্না করব, মাছ বের করে রেখেছি, সবজি টেবিলে বের করে রেখেছি, আপাতত চা খাচ্ছি। আর এই চশমাটা আমাকে কেমন লাগছে, মোটামুটি এটা এরম বড় ফ্রেমের চশমা আমি পরিনি। তো যেদিন চশমা বানাতে যাই, আমার বন্ধুরা আমার সঙ্গে গেছিল, বান্ধবীরা বললে এটা কিনো, ভালো লাগছে, জানি না কেমন লাগছে। যাই হোক, আপাতত চা হচ্ছে, চা খেয়ে নিই, কুকুরে খাবার হচ্ছে, তারপর সবজি কাটা হবে। তো চা খেয়ে নিয়ে আপনাদের সামনে পরে আসছি। চা হচ্ছে, ওখানে কুকুরের খাবার হচ্ছে, আর এইখানে কড়াতে কালকের মাংস আছে, তা চাটা ফুটে যাক। আর আমার সঙ্গে প্রতিদিনের সঙ্গী আছেই, তো পুরোপুরি এগুলো ঘাঁটা মাটা হয়ে আছে, কিচ্ছু গুছাইনি। আগে চাটা খাবো, তারপরে যা গোছানার গোছাবো। সকালবেলার আগে চা না খেলে এনার্জি পায় না। ঠিক আছে, তাহলে চা নিয়ে তারপরে না হয় আপনাদের সামনে আসছি। এই যে পালং শাকটা বের করে রেখেছি, এটা সাঁচি লাউটা বের করে রেখেছি, এটা কোনটা রান্না করব, মাছ বের করে রাখছি, কালকের মাংস আছে, ভাবছি মাছের টক করব, আর সাঁচি লাউয়ের তরকারি, পালং শাকের তরকারি করবো। আপাতত দেখা যাক কি রান্না হয়, আপাতত চাটা খেয়ে নিই। রান্না কিছুটা করেছি, এই যাচ্ছি রেশন ধরবো, রেশন ধরে এসে আবার বিকেলবেলা বাজারে যাব। এই যে রেডি হয়ে যাচ্ছি, ভাই ভাইয়ের বউ আসতেছে, একসঙ্গে রেশন ধরি। এই যে পিছন রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে একদম চারজনের খাবার বেড়ে নেবো, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরোবো বাজারে। অনেকদিন পরে চারজনে একসঙ্গে খেতে বসছি, চারজনের ভাত বেড়ে নিয়েছি, আমি, মেয়ে, ছেলে আর ওর বাবা। তো চারজনের খাবার রেডি করে নিলাম, আজকে পালং শাকের তরকারি, সাঁচি লাউ চিংড়ি মাছের তরকারি, আর কালকে রাত্রে খাসি মাংস হয়েছিল, খাসি মাংস আর মাছের, পোনা মাছের টক করেছি। তো চারজনের খাবার একদম রেডি করে নি। হ্যাঁ, দেখাচ্ছে তো খবরে, খবরে দেখাচ্ছে যে বরফ পড়ছে, সে দার্জিলিংয়ের মতো। হ্যাঁ, দার্জিলিং এর মতো দেখাচ্ছে। আরো দুদিন না, আরো দু আজকের দিন, আরো দু তিন দিন না, দু তিন দিন আরো থাকবে। জলটা যেন বড় ভাবা জল। আরে তুই কেনা ভি আছ, আমার তুই নিচেতে তো পারবো না, শুধু তো যেমন তুলে তো তেমন শুধু এসছি, বাজারগুলো গুছিয়ে নিই। আর মেয়ে ওই ঘরে গেল নাচাতে, ওর নাচের সব স্টুডেন্টরা এসছে, আবার কালকে ও চলে যাবে, আমার আবার কাজ। তো যাই হোক, আগে বাজারগুলো গুছিয়ে নিই। গেছিলাম মেয়েকে কিছু বাজার দেবো, তাই কিছু কিছু বাজার নিয়ে এলাম, মেয়েও কিছু নিয়ে যাবে, আমিও কিছু নেবো। তেল, ছাইদাছে ছাতু, সার দু রকম, ওই দু রকম সার, শ্যাম্পু, বাদাম, সাবান, তেল, লবণ, স্কাবার, মেয়ের একটা বেল্ট, আর এইসব বাজার নিয়ে এলে আরও কিছু বাজার নিয়ে এসছি, ওই ঘরে আছে, দেখাবো। এক্ষুনি বাজার নিয়ে এলাম। সবে এলাম, এসে এই বসলাম, মেয়ে সব জিনিসপত্র ব্যাগে গুছিয়ে দিয়েছি, ও ঘরে টিভি দেখছে, আমার আর টিভি দেখতে ভাল লাগলো না, ওকে সব গুছিয়ে টুছে, কারণ আজকে রবিবারও ছুটি পেয়ে আমি একটু
বিশ্রাম পাইনি। সকালবেলা রেশন ধরা, বিকেলবেলা বাজার করলাম, এই সব জিনিসপত্র গুছিয়ে রান্না বান্না হয়ে গেছে। ডিমের কারি আর বাকলি ভাজা এটা হয়ে গেছে। তো এখন সব মেয়ের কিছু গুছিয়েছি, এবার আমার কিছু জিনিসপত্র গুছাবো। আর তারপরে আজকে সত্যি বিকেল থেকে মনটা খুবই খারাপ লাগছে, যে আমাদের যে দেশি কুকুর 4টা বাচ্চা জন্ম দিয়েছিল, দুটোকে বাঁচিয়েছিলাম, ওর মাও মরে গেছে। আর আমি বাজারে গেছি, মেয়ে বাড়িতে ছিল, আর মেয়ে একটু নাচের ক্লাস ছিল, বলল যে মা আমি একটু পরেই যাচ্ছি নাচের ক্লাসে, নাচের ক্লাসে তুমি এগিয়ে যাও। তারই মধ্যে মেয়ে কান্নাকাটি, কি ব্যাপার, কুকুরটা আমাদের একটা কালো আর একটা লাল আর একটা সাদা ছিল, লালটা ওরা তো ওরা ঘরের মধ্যে থেকে থাকতে চায় না, সবসময় বেরোয়, বেরিয়ে মোটামুটি বেরোতে চায়, তো ওরা তো শাসন ছেড়ে দিই, ওরা ঘুরে আসে চলে আসে। তারই মধ্যে রাস্তায় বেরোতে গিয়ে একটা গাড়ি এমন ধাক্কা দিয়েছে, সে পুরো ঘাড় পুরো ঘাড়টা মানে হাড়টাই ভেঙে ফেলছে। এবার ডাক্তারকে মেয়েকে বললাম ডাক্তারকে ডাকা, ডাক্তার একজন ডাক্তার অনেক দূর থেকেই আসেন, আস্তে আস্তে তো টাইম নেই, আর কাছাকাছি একটা ডাক্তারকে দেখলাম ফোনটা ধরলো না, কিছুক্ষণের পরেই মারা গেছে। এতটাই খারাপ লাগছে, আসলে নিজে হাতে কুকুরগুলোকে খাওয়াতাম, একসঙ্গে গোছাতাম, তো ওই জন্য মনটা খুবই খারাপ লাগছে। কারণ ওই কুকুরটা প্রচুর খাওয়া দাওয়া করতো, আর ছোট সাদা কুকুরটা খেত কম, ও কাড়িয়ে কাড়িয়ে ছোট সাদা কুকুরটার খাবারগুলো কাড়িয়ে খেয়ে নিত, আমি বকতাম তুই তাকে খেতে দিবি না, দুপুরবেলা নিজে হাতে খেতে দিয়েছিলাম, খাইয়ে আমি ছেড়ে দিয়ে সবে বাজারে গেছি। তারপরে এই কথা, আসলে কোনো জিনিস যখন নিজের হাতে সেটা গোছানো হয় না, মানে নিজের হাতে তো বলা যায় কুকুরগুলোকে মানুষ করেছি, কারণ ওর মা দুধ দিত না, চলে যেত ওদেরকে খাইয়ে খাইয়ে, আজকে মারা গেছে, তো খারাপও লাগছে, মেয়েরও খুব কান্নাকাটি করছিল। যাই হোক, রাখি, পরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন।